শালবনি থানা 7 নম্বর জাতীয় সড়কের অন্তর্গত গোবরু ও কাছারি রোডের মাঝামাঝি একটি পোলে গতকাল রাত্রি 11টার সময় একটি ট্রেলার এবং একটি 14 চাকার গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ট্রেলার গাড়ির চালককে আশঙ্কা অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং তাকে ওখান থেকে কলকাতায় রেফার করা হয়। তাকে কলকাতা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। অপরদিকে 14 চাকা গাড়িটির চালক চোট পেলেও সুস্থ আছে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। মৃত ও আহত ব্যক্তিদের নাম এখনও জানা যায়নি।